আচ্ছা ঠিক আছে সময় সময় দেখা যাবে তো এটা হটাবো তো ঠিক আছে ওটা হটাবো কি আমি ওটাকে হটাবো বলিনি আচ্ছা কি বলছো আমি তো হটাবো বলছো আমার বড় বেটা বলেছে আমি যদি রাস্তা দেবো তো সিঁড়ি ভেঙে আমাকে রাস্তা দিবি আমি হ্যাঁ বাবু সাই হচ্ছে সাই উল্টো পাল্টাই করছে স্যার কে বললো স্যার স্যার বলছিল কেন তো তোমার সামনে বলছিল তো শুনতে পেলে না এটা হটাবো এটা হটাবো এটা হটাবে আমি বলা আমি না হটি দিছি আমি না কি হবে আমি রাস্তা কর দিই বল হে তাতা তুমি হটাও না হটাতো আমি কে বারণ করতে তোমার তো হটাতে আরে তুমি এইটা কাম এখানে আমি বারণ করে দিই এটা কাম স্যার ছিল তুমি তাকে থাকা অবস্থা বলে না তুই কেটে দাদা আমি সব বলে গেছি তোমার জায়গা তো এখন পড়ে আছে কেন তো এখন তো দিয়ে আছে স্যার আজকে দু মাস পরে মেয়েটা দিয়ে তুমি তার রেকর্ড দিবে ঝামেলা চলে যাবে তারপরে লাগলে আবার আমি লাগবো কোনো কথা না ওই পক্ষ থেকে আসবে এই পক্ষ থেকে কোনো কথা যাবে না কিন্তু এলেই আবার যাবে কথাটা মনে থাকে জানো না বলছি কি যে কোনো কথা ওই পক্ষ থেকে এই পক্ষকে আসবে না এই পক্ষ থেকে কোনো কথা যাবে না কিন্তু ওই পক্ষ থেকে এলেই এই পক্ষ থেকে যাবে আমি তোমার কি বলছি কে বলবে মানে ক্যামেরা করব তোমার সামনে যে নিয়ে যাবো তারপর তুমি বিচার করবো কথা বলছো বিচার করো তুমি করবে হ্যাঁ না উত্তর দাও হ্যাঁ না আমি তোমাকে কি বলছি যখন বলবে আমি ক্যামেরা করব তোমাকে যে বলবো তুমি তারপর বিচার করবে হ্যাঁ না উত্তর দাও হ্যাঁ না না তোমাকে যখন বলবে আমি সাথে ক্যামেরা করে প্রুফ নিয়ে তোমার কাছে যাবো প্রমাণ সহ তুমি সাথে বিচার করবে হ্যাঁ না উত্তর দাও আমি পাঁচজনকে চিনি নি আমি তোমাকে চিনি তোমাকে বলছি তুমি বলো যে ও যখন গালাগালি দিবে তুই কিছু বলবি তুই আমাকে রেকর্ড করে না দেখাবি সেইগুলো প্রমাণ সহ তুই আমাকে বলতে আসবি আমি তখন বিচার করবো হ্যাঁ না উত্তর দাও হ্যাঁ না না আমি আমার ছেলেকে কোলে নিয়ে বলে দিন কিন্তু ও যদি বলে আমার মুখটা তখন বন্ধ থাকবে না তারপরে তোমাকে বলে দিন যে ও যদি বলে আমার মুখটা আমি ছেলে কোলে নিয়ে তোমাকে বলে দিন যে ও যদি বলে না বলে আমি একটা কথাও তোমাদের নামে কারোর কাছে কিছু বলবো না আমি তো এখানে মুখে লাগাবো আর তুমি যদি বলো আমার ছেলেটাকে যারা ধরে তারা আসতে পারবে না তাহলে আমি রান্না করবো নি খাবো নি তা তোমরা ছেলেটাকে নিয়ে আমার বসে থাকবে দুজনে আমি রান্না করবো খাবো